থাকায় যে আপনারা অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের নিজ নিজ ফেসবুক পেজে শেয়ার করবেন, যাতে পরবর্তীতে এটি দেখে আপনার পরিবারের সদস্যরা বা আপনারাও যেন অবগত হতে পারেন যে স্ত্রী রোগ এবং প্রসূতি রোগের কোন সমস্যা আপনাদেরকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। আচ্ছা, বলছেন আসসালামু আলাইকুম ম্যাম, আমার বয়স 22, হাইট 5 ইঞ্চি 2, ওজন 49 কেজি, আমার 5 ফিট 2 ইঞ্চেস, 5 ফিট 2 ইঞ্চেস, তাই না? জি ম্যাডাম। আবার আবার বলো একটু। জি ম্যাডাম। ম্যাডাম ও ম্যাডাম হাইট 5 ফিট 2 ইঞ্চ, ওয়েট 49 কেজি। আর প্রথমে আমার 12 সপ্তাহ চলছে ম্যাডাম, বয়স 22, 22 ইয়ার্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাইট হচ্ছে 12 সপ্তাহ 5 ফিট 2 ইঞ্চ। জি, আমার 12 সপ্তাহ চলছে, এটা আমার প্রথম বেবি। আমার রক্তের সুগার খালি পেটে 6.7 মিলিমোল পার লিটার ছিল, আর গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর 9.4 মিলিমোল পার লিটার হয়েছে, আর হিমোগ্লোবিন 12% আছে, আর সেরাম টিএইচএস থাইরয়েড 0.10 আছে। আমাকে নোবেসিট 500 মিলিগ্রাম দিয়েছে ডায়াবেটিসের জন্য, এটা খেলে কি বেবির কোনো সমস্যা হবে? আমার সব কিছু কি ঠিক আছে জানাবেন ম্যাডাম। না, আসলে খুবই সুন্দর প্রশ্ন এটা। আমি এখানে যে প্রশ্ন করেছে তাকে ধন্যবাদ জানাতে চাই, বিকজ এর মাধ্যমে অনেক কিছু জানা যাবে, সবাই অনেক কিছু জানতে পারবেন। যেমন প্রশ্ন করেছেন যে একটু ব্লাড সুগার, সুগারটা যেমন 6.7, আবার আছে হচ্ছে খাওয়ার পরে আছে 9.4, তো এটা একটু একটু বেশি, একটু বেশি। সো আমি বলবো যে যিনি যে গাইনোকোলজিস্ট দেখাচ্ছেন, ঠিক কাজটি করেছেন, তিনি মেটফরমিন দিয়েছেন, তো 500 মিলিগ্রাম করে দুই বেলা যদি উনি খান তাহলে কিন্তু কোনো সমস্যাই হবে না। বেবির 12 সপ্তাহ হয়ে গেছে, তাছাড়াও এটা আর্লি স্টেজে খেলেও কোনো সমস্যা হয় না। এই একমাত্র ডায়াবেটিক ওরাল মানে মুখে খাওয়ার ওষুধ যেটা কিনা কোনো বাচ্চার উপরে কোনো হার্মফুল ইফেক্ট নাই, কিন্তু অনেককে দেখা যায় ইনসুলিন দিতে বলা হয়, বাট এই ওষুধটাই একমাত্র যেটা কিনা কোনো রকমের বাচ্চার উপরে কোনো ক্ষতি করবে না এবং এটা নিশ্চিন্ত মনে খাওয়া যাবে। আর যা আছে, অন্যান্য যা আছে ওগুলো মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু থাইরয়েডটা আমি বলবো টিএসএইচটা আবার একটু রিপিট করতে, অনেক এক এক ল্যাবে এক এক রকমের রিপোর্ট থাকে, তো এটাতে ওয়ারিড হওয়ার কিছু নাই। আমার মনে হয় একটু এটা আবার একটু রিপিট করে দেখতে হবে আসলে এটা এরকমই কিনা, থাইরয়েডের ইয়েটা। আর ওজন তো প্রথম অল্প বয়সী, ঠিক আছে, হাইট এবং উচ্চ কি বলে এইজ হিসাবে ওজনটা একদমই, হাইট এবং এইজ হিসাবে ওজন ঠিকই আছে, এখন বেড়ে যাবে 12 সপ্তাহ, তো 12 সপ্তাহ পর্যন্ত কেউ খেতে পারে না, তেমন খেতে পারে না, বমি থাকে, বিভিন্ন রকম সমস্যা থাকে, সেই জন্য 12 সপ্তাহ পর্যন্ত খেতে পারে। আস্তে আস্তে খাওয়া বাড়লে তখন ওজনটাও আস্তে আস্তে বেড়ে যাবে। পুরো প্রেগনেন্সিতে হয়তো 12 পাউন্ডের মতো ওজন বাড়বে, 12 পাউন্ডের মতো ওজন বাড়বে, এটা এটাই স্বাভাবিক, সমস্যা নাই এর জন্য। আসলে কর্সেল বাংলাদেশ অনেক দিন ধরেই আমাদের দেশে কাজ করে যাচ্ছে, একটা নতুন উদ্যোগ। আমি যে এর উদ্যোক্তা মুস্তাফিজ সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই এর জন্য যে একটি নতুন উদ্যোগ উনি নিয়েছেন, এবং এটার মাধ্যমে আমরা জন্মের সময় শিশুর যে ভূমিষ্ঠ হওয়ার সময় কর্ড থেকে ব্লাড নিয়ে এবং কিছু অংশ কর্ড কেটে এইটা যদি প্রিজার্ভ করা হয়, সেটা কিন্তু অনেক অনেকগুলো ডিজিজ থেকে শিশুকে ভবিষ্যতে রক্ষা করতে পারবে। শিশুটি যখন বড় হবে তখন যদি কোনো অসুস্থতা হয়, যেমন একটি হচ্ছে অত্যন্ত মারাত্মক খারাপ একটি অসুখ, সেটা হচ্ছে লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, এটা তো অত্যন্ত এই রোগটিকে অবশ্যই খুব সুন্দরভাবে চিকিৎসা করা যায়, এবং আরো অনেক অনেক রোগ আছে যেগুলো এই কর্সেল প্রিজার্ভেশনের মাধ্যমে এবং কর্সেল অ্যাপ্লিকেশন ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু শিশু প্রাণ রক্ষা পাবে। তো এই জন্য আমি বলবো যে এটি খুব ভালো একটি উদ্যোগ, আমি কর্সেলকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ধন্যবাদ ম্যাডাম আপনাকে কর্টসেল নিয়ে বলার জন্য। আর কর্টসেল নিয়ে নতুন কিছু বলার নেই, যারা জানেন তাদেরকে আমি আবারও জানাতে চাই, আর যারা জানেন না তারা একটু জেনে নেবেন যে কর্টসেল বাংলাদেশ হচ্ছে স্টেম সেল হচ্ছে আমাদের দেহের প্রথম কোষ, যা আমাদের দেহের রক্ত, হৃৎপিণ্ড, কিডনি, লিভার সহ সব অঙ্গ পুরো শোষণ করে। এই স্টেম সেল লিউকেমিয়া, অটিজম, লিভার সিরোসিস, ডায়াবেটিক আলসার সহ আরো 18 ধরনের নিরাময় পুরোপুরি সক্ষম, যেটা ম্যাডাম আমাদেরকে অলরেডি জানিয়ে দিয়েছেন। শিশুর জন্মের সময় নাভি থেকে কেটে শিশুকে আলাদা করার পর মায়ের অংশের প্লাসেন্টার সঙ্গে কিছুটা কর্ড থাকে, সেটা ফেলে দেওয়া হয়। ফলে দেওয়ার আগে আমরা 26 সেন্টিমিটার কর্ড ও 100 ml কর্ড ব্লাড কালেক্ট করি, যেটা সম্পূর্ণ ব্যথামুক্ত পদ্ধতিতে। এতে মা ও বাচ্চার কোনো ধরনের ক্ষতি হবে না। আর এই কালেকশনটা করে থাকেন আমাদের ডক্টর। সো আপনারা যদি এই কর্ড সেল বাংলাদেশের মাধ্যমে বাচ্চার স্টেম সেল এবং কর্ড ব্লাড সংরক্ষণ করেন, এতে আপনার বাচ্চা, আপনার পরিবারের সদস্যরা অনেক ধরনের মারাত্মক রোগ থেকে, যেগুলো ম্যাডাম অলরেডি উল্লেখ করে দিয়েছেন, সেগুলো থেকে মুক্তি পেতে পারেন। জানেন, তারপর আমি আবার বলে দিতে চাচ্ছি যে অবশ্যই আমাদের প্রোগ্রামটি আপনারা শেয়ার করে, কমেন্ট করে, লাইক করে আপনাদের পেজে শেয়ার দিন। আর হচ্ছে পেজে শেয়ার দেওয়ার মাধ্যমে আপনারা হচ্ছে আমাদের টপ ফ্যান সিলেক্ট হবেন, এবং পরবর্তী কোনো এক লাইভে আমরা আমাদের টপ ফ্যানকে আমাদের ম্যাডামের সাথে আমাদের লাইভে, কর্টসেল বাংলাদেশের লাইভে আপনাদেরকে যুক্ত করে নিব।